দেখো, ঘুম থেকে উঠেই আগে ফ্রিজ দিয়ে মাছ বের করে নিয়েছি, কারণ বরফ ছাড়তে জানো তো দেরি হয়। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, আজকে বুধবার সকাল 9:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আর ছেলে দেখো উঠে গেছে, কিন্তু শুয়ে শুয়ে আমার ব্লগই ও দেখছে এখনো। আর দেখো, আমি বিছানাটা তাহলে গুছিয়ে নিই, চলো। দেখো, বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর বিছানা টান টান করে গোছানো থাকলে ঘরটা আরও সুন্দর দেখতে লাগে। বিছানা গোছানো থাকলেই মনে হয় যেন ঘরটা পুরো গোছানো, তাই বিছানাটাই আগে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এটা নতুন চাদর, ওই বার্থডের দিন আমি বিছিয়েছিলাম আর তোলা হয়নি, থাক এখন বেছানো। দেখো বিছানাটা কী সুন্দর লাগছে দেখতে, ঘরটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি কাজকর্মগুলো করে তারপর আমি রান্নাঘরে ঢুকবো। দেখো তোমরা তাহলে, ঘরটা দেখো গুছিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে, সকালে মনটাও ভালো হয়ে যায় ঘর এত সুন্দর গোছানো থাকলে। আর নিজে ঘর গুছিয়ে নিজে বারবার দেখি আর নিজেই ভাবি যে কত সুন্দর লাগছে ঘরটা দেখতে। দেখো তোমরা কি ভালো লাগছে ঘরটা দেখতে। এবার বসার উপায় নেই, দেখো একের পর এক কাজ, আবার রান্নাঘরে চলে এলাম টিফিন বানানোর জন্য। ছেলে ম্যাগি খাবে তাই ম্যাগি করছি, আর দুধ গরম বসিয়ে দিয়েছি, ওখানে আমি হরলিক্স খাবো। তাহলে চলো তোমরা দেখতে থাকো। সকালে উঠে সব বাসি কাজ করে নিলাম, আগে উঠে আমি জামা ছাড়ি তারপর সব কাজকর্ম করে নিই, নিয়ে এবার টিফিন খাবো, করে আবার রান্নাঘর যাব, আবার রান্নাঘরে কাজ শুরু হবে। ব্রেকফাস্টে করে নিই, এইটুকুনি বসা চলছে তো চলতেই থাকে জানো তো। আর আজকে ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে আমি হরলিক্স নিয়েছি আর পানুটা সেঁকে নিয়েছি, আর ছেলে বললো ম্যাগি খাবে, ওকে ভেবেছিলাম দুধ দেবো, ও বললো দুধ খাবো না সকালে, ম্যাগি খাবো, তাই ওকে ম্যাগি করে দিয়েছি। চলো আমরা তাহলে ব্রেকফাস্টটা করে নিই। রান্না বসিয়ে দিয়েছি, এই যে মশলা কষছি, সামান্য মানে আলু ছাড়াই পুরো রান্নাটা করেছি, এমনি পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা ছিঁড়ে এমনি একটু কষা কষা করে রান্না করেছি। চলো তোমরা দেখতে থাকো রান্নাটা, তাহলে আমি করে নিই, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে পরে। বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, দেখো আর ভালো লাগছে না, কিন্তু তবুও করতে হবে, এগুলো যদি পরিষ্কার না করি আমার নিজেরই যেন কেরকম লাগে যে এগুলোকে পরিষ্কার করলাম না, নিজে পুরো ফিটফাট হয়ে থাকি, তাই আমি এগুলোও ডেলি পরিষ্কার করি। বেসিনটা পরিষ্কার করে চলো পুরো বেসিনটা তোমাদের একবার দেখাচ্ছি। 5 বছর হয়ে গেছে, দেখো কেউ দেখে বলবে না, 5 বছর না 6 বছর হবে, কিন্তু দেখো এখনও বেসিনটা ঝকঝক করছে।
দেখো রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, রান্না টান্না করে পুরো মুছে নিয়েছি আমি সব, বেসিনটাও ধুয়ে নিলাম। আর দেখো কি রান্না করেছি, এটা ভাত আছে, এই যে মানে দেখো এটা আছে বেগুন ভাজা, বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, খুব ঝাল ঝাল, খুব খেতে ভালো। এটা ছেলে খাবে না, আমি খাবো, আর আমার বর যদি বিকেলে এসে খায়। আর এটা আছে মাছের ঝাল, এই চার পিস মাছ ছিল আর ডিম ছিল মাছের, ধনে পাতা টমেটো দিয়ে ঝাল করেছি। আর এটা দেখো চাটনি ছিল, চাটনিটা ফ্রিজ দিয়ে বের করে রেখেছি, খাবো। এই আজকে রান্না, চলো তাহলে লাঞ্চটা আমরা করে নিই। দুজনে খেতে বসে গেছি, আর ও বলল মাছ খাবে না, ওর মাছ বাঁচতে যত কষ্ট, আমি যদি মাছ বেছে দিই তবেই ও খাবে। আমি যখন মাছ খেয়েছি ওকে বেছেও দিয়েছি, আর ও দেখো মাংস ছিল আগের দিনের, ও মাংসটা বের করে গরম করে দিলাম ওকে, ও মাংস দিয়েই ভাত খাচ্ছে। আর মাছ খাওয়ার সময় ওকে আমি মাছ দিয়ে দেবো, দিয়ে ভাত খাওয়াবো। দেখো আমার বাপের বাড়ির পাড়ায় থাকে, থাকে না মানে একজনের বাড়ি এসছে ঘুরতে, ওই আমাদের বাড়িতেও চলে আসে মাঝে মাঝে, সব খেলনা টেলনা আছে আমার ছেলে, তাই খেলে, এখানে আসার জন্য বায়না করে। দেখো বসে আছে, কিরম জল জিরা খাচ্ছে চেটে চেটে। নাম বলো, তাদের নাম বলো, একটা ক্যাডবেরি দেবো, নাম বললেই ক্যাডবেরি। শান এটা ফাইভ স্টার বের করতো, বল বল সাদিয়া, এখানে বল, ভালো করে জোরে বল, বলো আমার নাম সাদিয়া, বলে দাও একটু হেসে দে, ভালো করে একটু হেসে দে, একটু হাস দেখি, দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেই দেখছি অমৃত এনেছে, এটাকে অমৃতি অমৃতি বলে, অমৃতি এনেছে, আমার খুব ফেভারেট, তাই উঠেই আমি অমৃতি খেতে বসে গেছি। দেখো ছেলেকেও দিচ্ছি, মাকেও দিলাম, আমিও খাবো, ও দেখো আবার তোমাদেরকে দেবে, আমি পরে দেখলাম ভিডিওটা, ও আবার ক্যামেরার সামনে দিয়েছে, বেশ ভালোই সব তোমাদেরকে দিয়েই ও খায়। দেখো আমি দিতে ভুলে যাই কিন্তু আমার ছেলে দিতে ভুলে না, ও ঠিক কিন্তু ক্যামেরার সামনে ধরে তারপরেও খাবার খেয়েছে। চলো তাহলে আবার পরে কথা বলছি তোমাদের সাথে। দেখো এখানে কি খাচ্ছে সুজি, শুধু বদমাইশি করছে। আর একজন দেখো সন্ধে সাড়ে সাতটার সময় ভাত খাচ্ছে, বাবা আর ছেলে দেখো রাগারাগি করেছে, কারণ ও চশমাটা বিছানায় ছিল, ও বুঝতে পারিনি, বসে গেছে আর চশমার হ্যান্ডেলটা পুরো ভেঙে গেছে, তাই আমি দেখছি জোড়ানো যায় কি না মুখটা। দেখো আমার ছেলে চশমাটা ভাবছে আর জোড়ানো যাবে না, চশমা ছাড়া ওর বাবা কী করে কাজ করবে, চিন্তায় পড়ে গেছে সবাই, তাই আমি দেখছি জোড়াতে পারি কি না। এই দেখো সবাই চশমাটা ডান্ডি ভেঙে দিয়েছে, বলেছে বলে আবার খাঁচছে। দেখো মুখ দেখো আজকে অল্প পড়াশোনা হয়েছে, আর ওর বাবা তাড়াতাড়ি চলে এলো, এরকমই করে ওর বাবা অঙ্ক করিয়েছে আর নামতা টামতা লিখিয়েছে, লিখিয়ে চশমা নিয়ে অতক্ষণ ধরে চললো, তারপর আবার দেখো এখন ভিডিও করছে। আমি রাতে দেখো খুব একটা ভাত রুটি খাই না, তাই আপেল কেটে নিয়েছি, আপেল কলা কর্নফ্লেক্স দুধ দিয়ে আমি রাতে ডিনার করে নেবো, কারণ যখন যেটা ইচ্ছা হয় তখনই খাই, কিন্তু ভাত রুটিটা খুব কমই খাই আমি রাতে। চলো তোমরা দেখো তাহলে ডিনারটা কি ইয়াম্মি দেখতে হয়েছে। আর ডিনার পুরো রেডি, দেখো গরম দুধটা দিচ্ছি, আর যেরকম দেখতে হয়েছে সেরকম খেতেও খুব ইয়াম্মি হয়েছে, খুব টেস্টি ছিল খেতে, দারুণ লেগেছে ডিনারটা।
ডিনার টিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে রাত 12:15। দেখো আর এত রাতে আমি এখন এডিট করতে বসেছি, সকালবেলা অত টাইম হয় না, মানে এডিট করে পুরো রাখবো, সকালে আপলোডিংটা করব। আর জানোই তো কত টাইম লাগে, সকালে অত টাইম পাই না, তার আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সারাদিনের কাজকর্ম কেমন লাগলো প্লিজ ভালো লাগলে কমেন্টে বলো, আর একটা লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই তোমরা করে দিও। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।